হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। হয়তো ব্লগটি তোমাদের ভালো লাগতে পারে, তো ব্লগটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আশা করি ভালো লাগবে তোমাদের। নতুন একটা ভিডিও, নতুন এক মানে নতুন অন্যরকম একটু ভিডিওটা, তো তোমাদের হয়তো ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু কলা, তাই তো কলাগুলো কেমন হয়ে গেছে। ওই যে বলে না মানুষে যে ফেলে দেওয়া জিনিস, আমাদের মতো হাউস ওয়াইফদের তো মেয়েরাই মানে ঘরের লক্ষ্মীও বলতে পারো, তাই না? যে জিনিস নষ্ট অপচয় করার থেকে তো জিনিস দিয়ে যদি কোনো একটু কাজে লেগে যায়, কোনো খারাপ ফেলে দেওয়া জিনিস, তাহলে তো মানে কোনো কথাই নেই, তাই না? ওই রকমই তো কলাগুলো দেখো, অনেকগুলো কলা একবারে যেহেতু এনেছিল, কলাগুলো মজে মজে গেছে, তো ওই জন্য মানে এখনও পচেনি, তবে মজা মজা হয়েছে। তো কলাগুলো তো খাওয়া যাবে না, মজা মজা কলা খেতে ভালো লাগে না একদমই, তো কলাগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো ওই জন্য ভাবলাম কি আজকে সন্ধ্যাবেলা না হয় এটাই টিফিন করা যাক। তো দেখি কলাগুলো দিয়ে কী করা যায়, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। অনেকেই হয়তো জানো যে এরকম করেছো, অনেকেই করো, তবে হয়তো কেউ জানো না, আবার কেউ জানো, এরকম অনেকেই করে থাকো। তো দেখো আমি আজকে এটাই ভাবলাম যে এই কিছু মানে যেহেতু 5-6টা কলাই বেশি নিই, তো 5-6টা দিয়েই তো সন্ধ্যাবেলা টিফিনটা তো অ্যাটলিস্ট হয়ে যাবে। ওই জন্যই আমি আর দেরি না করে ভাবলাম যে এটারই একটা কোনো একটা কিছু একটা কাজে লাগানো যাক, ওই জন্য এটাকে আমি করলাম। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কী করলাম। তো কিছু কিছু মানে বাইরেটা না কেমন একটু হয়ে গেছে, ওই জন্য একটু ফেলে 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 দিয়ে করলাম। আর একটা কলা একদমই মানে পচে গেছিলো, তো ওটা ফেলে দিয়েছি। আর হলো বাকি 3-4টাই হয়েছে, যে এতটুকুই হয়েছে দেখো, এতটুকুই। তার মধ্যে আমি তার মধ্যে কী বলো তো, ঘরে ঘরে চালের গুঁড়া আটা তো আছে, চালের গুঁড়োও আছে, তো ভাবলাম কি যে আর দেরি না করে করেই নিই একটুখানি। আর তার মধ্যে তিনি এখন মানে এমন হয়েছে, ও একটু ভাজা পোড়াটা খেতে বেশি ভালোবাসে আজকাল, ওই জন্য একটু গ্যাসের প্রবলেম ধরে গেছে। ওই জন্য ও দেখে বলছে যে কী করছো এই রেসিপিটা, আমি এটা খাবো, ঠিক আছে, সন্ধ্যাবেলা কিন্তু আমি অন্য কিছু খাবো না, এটা খাবো, তাই বলছে। তবুও তো মানে সন্ধ্যাবেলায় এটার উপর একটা, ও তো একটা খেতেই মানে দু ঘন্টা কাটিয়ে দেবে, ওই জন্য এটার উপর ভরসা করে না। এটা মানে বলতে গেলে এটা আমাদের দুজনের জন্যই করছি, আমরা দুজনেই খাবো, তো তিন্নিকে দেবো না, মানে দেবো না বলতে না দিয়ে তো আর থাকা, মানে একটা দুটো তো খাবেই, তবে বেশি একটা দেবো না, ওই জন্যই করলাম। আর ওকে ওকে অন্য কিছু করে দেবো, পরে ওকে আমি ওর লাস্টে অন্য কিছু, আর দুধের কিছু খাবে না, যেহেতু এটা ভাজাভাজি ভাজা মানে তেলে ভাজা জিনিস, ওই জন্য দুধের কিছু দেবো না। ওই জন্য ভাবলাম কি অনেক দিন থেকে ম্যাগিও খায় না, তো ভাবলাম কি ম্যাগি করে দিই। যতটুকু হয়েছে সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে যাবে, তাহলে চলো আমরা দেরি না করে ওগুলো চটপট ভেজে নিই। দেখো রান্নাঘরে এসে গেছি আমি, রান্নাঘরে এসে তো কড়াইটা তো বসিয়ে দিয়েছি। তো আমি যখন মানে যে মালপোয়া বলো এটা বলো সব কিছু, এই যে এরকম একটা লোহার কড়াইতেই আমি ভাজি, মানে গর্ত তো কড়াইটা, ওইটাতে কী হয় বলো তো, ভাজতে ভাজতে মানে তেলগুলো একদম উপরে উঠে থাকে, ভালো মানে ভাজতে সুবিধা হয়, অল্প তেলেই হয়ে যায়, তো ওই জন্যই আমি ওটাতে ভাজি। দেখি তে কড়াইটাও গরম হয়ে গেছে, তো ওই জন্য কড়াইটা দেখলাম আমি যে কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম আর আস্তে 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 করে ভেজে নিলাম। আর ভাজতে ভাজতে কী হয়েছে বলো তো, বর আমার বর চলে এসেছে অফিস থেকে, তো বর এসে তো ফ্রেশ হতে হতে আমার ততক্ষণ হয়ে গেছে, তারপরে আমি চা আর এটা আগে খেয়ে নিলাম, তারপরে পরে কি একটা কিছু পরে দিলাম, আর এটা খেতে মানে ভালোই লেগেছিলো। অনেকদিন পরে, অনেকদিন থেকেই বানানো হয় না। আর মেয়ে তিন্নি কী ভেবেছিলো জানো, তিন্নি ভেবেছিলো কি তালের পিঠা, ওই জন্য ও বলছিলো তালের বড়া নাকি মা, এটা তো তুমি একদিন করেছিলে, কিন্তু ও কিন্তু এটা খায়নি আগে, ও কিন্তু এটাই ফার্স্ট টাইমই খেলো, কিন্তু ও বলছে কি এটা নাকি খেয়েছে আগে তালের বড়ার মতো। তা আমি বললাম না, এটা ওটা ছিল তালের বড়া আর এটা হচ্ছে কলার বড়া, বলে কি মানে ও তো বলছে কলারও আবার বড়া হয় নাকি, নতুন নতুন মানে ছোটো না, নতুন নতুন একটা করে মানে রেসিপি যখন দেখে নিজেই অবাক হয়ে যায়। আর সব কিছুই মানে ও এখন একটু ট্রাই করে, একটু একটু করে ট্রাই করে যে কোনটা কেমন লাগছে খেতে, ভালো লাগুক আর খারাপ লাগুক কিন্তু ট্রাইটা কিন্তু করে, তো এটা ভেবেই ভালো লাগে যে এখন একটু একটু করে চেঞ্জ হচ্ছে, একটু একটু করে ট্রাই করে,
তো এটাই মানে সত্যিই ভালো লাগে ভেবে, কারণ এতদিন তো খুবই মানে কোনো কিছুই জোর করে ওকে একটু টেস্ট করানো যেত না যে কেমন লাগছে। তো এখন একটু একটু করে দেখে ওর মনে হয় যে হ্যাঁ একটু ট্রাই করি, করে দেখি কেমন লাগে, খাক চাই না খাক তবে একটুখানি ট্রাই করে। তো ওটাই আমার ভালো লাগে যে যাই হোক মনে হয় যে না একটুখানি বড় হচ্ছে মনে হয়, তো ওটা ভেবে আমার সত্যি খুব ভালো লাগে এখন। তো এরকম করতে করতেই হয়তো শিখে যাবে আস্তে আস্তে, একদিন হয়তো শিখে যাবে। আর এখন মাঝে মাঝে কিন্তু আবার একটুখানি মাঝে আমি কী করি ওকে বলি যে নিজে নিজে যখন সময় থাকে একটু নিজে নিজে খাওয়ার চেষ্টা করো, তবে নিজে নিজে খেতে পারে না, একদমই পারে না। তো হয়তো একদিন খেয়েছিল সেই 3-2.5 ঘন্টার মতো লেগেছে ওর খেতে, তা পুরোটা একদমই খেতে পারেনি, অল্প একটু মানে ছিল, তবে 2.5 ঘন্টা লেগেছে। মানে কী বলবো, রাত্রি বাজে 12:30 ওর খাওয়া নেই, রাতে দিয়েছি এরকম অবস্থা হয়েছিল। ওই জন্য আর দিই না, তবে খুব কমই দিই, তবে মাঝে মাঝে একটুখানি মানে হয়তো আমি খেতে খেতে ওকে বললাম যে তুমি ট্রাই করতে থাকো, তখন একটুখানি খেতে থাকে, তারপরে আবার আমি খাইয়ে দিই। তো এরকম করে আস্তে আস্তে করে শিখছে। তবে হ্যাঁ এটা ভেবে ভালো লাগছে যে মানে এটা বললাম না, ও এখন একটু একটু করে ট্রাই করছে। তারপরে এদিকে তিন্নিকে দেখো, ওকে লিখতে দিয়ে এসেছি, তো ও তো লিখছে সেই রকমই। আর এদিকে বললাম না আমার বড় চলে এসেছে, এদিকে আমার এটা ভাজতে ভাজা হয়ে গেছে, বড় চলে এসেছে, তো আমি ভাবলাম চাটাও করে নিই একবারে তারপরে ঘরে যাই। তারপরে দেখো আমি এলো, এই দেখো এতটুকুই হয়েছে, কয়েকটা বড় ছিল না কলা, ওই জন্য বেশি হয়নি, অল্প একটু হয়েছে। তো এটা সন্ধ্যাবেলায় এখনই শেষ হয়ে যাবে, চায়ের সাথে ভালোই লাগবে, খারাপ লাগেনি, ভালোই লেগেছিলো। আর দেখে দুধ চা বেশিরভাগ খাই না, কারণ দুধ চা খেলে আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছিলো, ওই জন্য দুধ চাটা কয়েকদিন থেকে খাচ্ছি না। তো ভাবলাম না দুধ চা, আর তার মধ্যে যেটা তেলে ভাজা এর সাথে দুধ চা তো একদমই দেবো না, ওই জন্য তোমাদের দাদারও একটু গ্যাস হয় দুধ চা খেলে, ওই জন্য লাল চা করলাম। লাল চা করে তারপরে লাল চার সাথে ওটাই খাবো। আর তিন্নির জন্য একটুখানি তিন্নিকে বললাম কী খাবে, ও ম্যাগি, ওকে একটু ম্যাগি করে দিচ্ছি, ম্যাগি করে দিয়ে তারপরে আমরা এটা খাবো। আর তোমার দাদা যদি কিছু না খেয়ে আসে, মাঝে মাঝে তো সন্ধ্যার টিফিনটা করেই আসে, তো আর জিজ্ঞেস করি, তারপরে ওকে কিছু একটা আবার হালকা কিছু একটা দেবো, কারণ অনেক সেই খেতে খেতে তো অনেক রাত্রি হয়ে যায়, 11টা বেজে যায়, ওই জন্যই সন্ধ্যাবেলা একটুখানি মানে একটু হালকার মধ্যে একটু ভারী যদি কিছু না খাই না, তাহলে আর মানে থাকা যায় না অতক্ষণ ধরে, ওই জন্যই সন্ধ্যাবেলা একটু এটা তো জাস্ট একটুখানি মানে মুখরোচক খাবার। তারপরে তো গাইস তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।